তো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে মহাষষ্ঠী, তো ষষ্ঠীতে যেটা আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে পুরো পুজোটা তোমাদেরকে কভার করে দেখাবো, তো গতদিন আমি দত্তফুলিয়া যে কেদারনাথ মন্দির সেটা তোমাদেরকে দেখিয়েছি, আজকে আমি আরও একটা নতুন মন্দিরে এসেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো সেটা কোথায়, কোন জায়গা, সমস্তটা তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে একটু বলে নিই, এই যে মন্দিরটা এটা দিল্লিতে অক্ষরধাম টেম্পল নামে পরিচিত। তো তোমরা অলরেডি হয়তো তোমরা নামটা শুনে তোমরা বুঝতে পেরে গেছো কোন জায়গা, তবে এখন তোমাদেরকে দেখাবো পুরো সরাসরি। তো এই দেখো, এটা আমাদের সিন্দ্রাণী স্কুল মাঠ, সেখানে মন্দিরটা তৈরি হয়েছে একদম পুরো দিল্লি যে অক্ষরধাম মন্দির পুরো একদম সেম টু সেম ডিটো, মানে পুরো কপি। তো তোমরা তোমাদের পেছন ক্যামেরাতে ভালো করে দেখাচ্ছি আবার। তো টোটাল পুরো মন্দিরটাই যে, তো কেমন লাগছে তোমাদের মন্দিরটা কমেন্ট সেকশনে সেটা তোমরা জানাও, আর অবশ্যই তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, ভেতরে যাবো যে প্রতিমাটা সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো আমি তোমাদের টেম্পলটা দেখাচ্ছি, সিনেমাটিক শট হবে না, এটা কখনো হতেই পারে না। তো চলো এবার সিনেমাটিক শটটা তোমরা দেখে নাও পুরো মন্দিরটার। তো চলো সিনেমাটিক শটটা দেখা যাক। দেখো মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুধ গাইলো, বলো বলো দুধ গাইলো, বলো বলো দুধ গাইলো, দুধ গাইলো, দুধ গাইলো, বলো বলো দুধ গাইলো, দুধ গাইলো, দুধ গাইলো। মন্দিরের ভেতরে সুন্দর ডিজাইন করা আছে, লাইটটা সুন্দর করা আছে, সাথে সুন্দর কাজ করা আছে, যেটা কিনা অরিজিনাল যে অক্ষরধাম তার ভেতরে যেরকম থাকে। আর যেটা সব থেকে বড় কথা, লাইটের কাজ সুন্দরভাবে করা আছে। তো রাত্রে আরও বেশি লাইটটা ফুটবে, আমি এখন দিনের বেলাতে ভিডিওটা করছি, তো সম্ভব না রাত্রে ভিড়ের মধ্যে এসে ভিডিওটা করা, যার কারণে একটু কষ্ট হলেও দিনের বেলায় এসে আমি ভিডিওটা করছি, কারণ দিনের বেলা রোদের তাপটা আছে, রাতে রোদের তাপ না মানুষের চাপটা বেশি। তো বন্ধুরা মন্দিরটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, আর অবশ্যই তোমরা লাইক করে দিও, আর যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো, কারণ পুরো দুর্গাপুজো সম্পর্কে যেখানে আমি যেমন পারবো তোমাদের সামনে তুলে দেবো ভিডিও, আর নতুন নতুন প্যান্ডেল, নতুন নতুন যে ঠাকুরের মূর্তি সমস্ত তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে।